নতুন বছর উপলক্ষে 20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে সিঙ্গেল ঘরের ভিতরে অনেক সুন্দর। কেন সুন্দর? কারণ এটার বেড়াতে কিন্তু ডিজাইন দেওয়া আছে। আমি অবশ্যই অন্য সব ইয়ের থেকে একটু কম লিচি দেন। 2023 সালের উপলক্ষে আমি কিছু ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ। ঘরের ভিতর দিয়ে সিঁড়িটা গেলে কিন্তু সৌন্দর্যটা আরো বেশি লাগে। জি, যারাই আসে ঘরের মানগুলো দেখতে হবে, কাঠের মান ভালো কিনা ফ্রেশ কিনা ওগুলো দেখলে। আচ্ছা, দরজা তো কিন্তু আরো সুন্দর ডিজাইন করা। আর যে এখানে কিন্তু পিএসপি কোম্পানি, আচ্ছা পিএসপি কোম্পানির টিন কিন্তু অনেক নাম করা। আসসালামুআলাইকুম মালিক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আজকে বলেছেন 23 সাল উপলক্ষে প্রত্যেকটি ঘরে ডিসকাউন্ট থাকবে, তো আজকের ভিডিওতে কি ধরনের ঘর দেখাবেন? কয়তলা, দেড়তলা, সিঙ্গেল ঘরের ভিতরে যতগুলো সিঙ্গেল ঘর আছে ওগুলোর ভিতরে একটা ভিডিও করবো আমি। প্রত্যেকটা ঘরে তো আজকে ডিসকাউন্ট দিবেন? প্রত্যেকটা ঘরে 2023 সালের জন্য একটা ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ। অন্য সব মহাজনের থেকে আমার সিঙ্গেল ঘরগুলো অধিক তৈরি করি, বেশি মান তৈরি করি, মানে সব পদের ঘরগুলো আছে আমার সিঙ্গেল। যেমন বাইন্দা সারা এভাবে সিঙ্গেল, শুধু সিঙ্গেল, ছয়তলা, একতলা, তারপর দেড়তলা, হ্যাঁ সেইগুলো ঘরগুলো আপনারা আমি দেখাবো। আচ্ছা, তো সেহেতু আশা করব তাদের থেকে আপনি অবশ্যই কম রেঞ্জে দিতে পারবেন ঘরগুলো। অবশ্যই, আমার যেহেতু এই ঘরগুলো আমি এটার উপরে আসি, আমি অবশ্যই অন্য সব ইয়ের থেকে একটু কম রেঞ্জে দিই। 2023 সালের উপলক্ষে আমি কিছু ডিসকাউন্ট দিই ইনশাল্লাহ। আপনার প্রতিষ্ঠানের নাম এবং সহজ ঠিকানাটা যদি বলেন। আমার প্রতিষ্ঠানের নাম হলো আফিয়া টিম্পার, আর প্রোভাইডার মোহাম্মদ মালিক সর্দার, আর আমার ঠিকানা হলো আপনার কলারবাগান কাঠপট্টি মুন্সিগঞ্জ লোহজং থানা। আচ্ছা, জেলা হলো আপনার হলো মুন্সিগঞ্জ থানা লোহজং কলারবাগান কাঠপট্টি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার সাথে সরাসরি যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো, যাতে করে সবাই যোগাযোগ করতে পারে ইনশাআল্লাহ। তো সকল উদ্দেশ্যে প্রথমে কোন ঘর দেখে শুরু করবেন? সকল উদ্দেশ্যে আমি আপনাদের মাধ্যমে এই যে একটা ঘর আছে, এই ঘরটা আমি সবার আগে আপনাদের মাধ্যমে দেখাতে চাই। আচ্ছা, এই ঘরটা কিন্তু সিঙ্গেল ঘরের ভিতরে অনেক সুন্দর। কেন সুন্দর? কারণ এটার বেড়াতে কিন্তু ডিজাইন দেওয়া। সচরাচর কিন্তু বেড়ার এই ডিজাইন টপ বারান্দার ঘর ছাড়া দেওয়া হয় না। তো এটা কি সম্পূর্ণ লোহা কাঠের? না, এই ঘরটা আপনার সম্পূর্ণ লোহা কাঠ। এই ঘরটার ভিতরে একটু পার্থক্য আছে অন্য সব সিঙ্গেল ঘরের থেকে। এই ঘরটা আপনার সামনে বেড়াটা ডিজাইন করা আছে, এবং এই ঘরটা আপনার সমস্ত কাঠ পাটলো মোটা, ঠিক নিজের দিকে মোটা। হ্যাঁ, এটা হলো পাঁচ সোয়াবি। উপরের এই টিনটা হচ্ছে কালার ছাড়া যেটা সেটা ইউজ করেছেন, তো এটা কোন কোম্পানির? এটা হলো আপনার পিএসপি কোম্পানি। আচ্ছা, পিএসপি কোম্পানির টিন কিন্তু অনেক নাম করা, অনেকে চিনে। তো টিনটা কত মিলি দিয়েছেন উপরে? এটা হলো আপনার 32 ML। আচ্ছা, 0.32। আর যে বেড়ার যে প্লেন শীটটা, এটা কত মিলি? এটা হলো আপনার 35। মোটামুটি সিঙ্গেল ঘর অনুযায়ী প্রতিটা ইয়ের ভিতরে সামনে ডিজাইন করা আছে। এই পাশে কিন্তু সাইডে আরো একটি দরজা, আর ঘরের কাজ কিন্তু এখনো চলছে না। ঘরের সাথে হচ্ছে দুইটা দরজা, ঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট, মানে নিচের অংশ পাটাতনটা বাকি আছে। অনেকে যারা পাটাতন না নিব, এতজনের পাটাতন এই জন্য লাগাই নি গা, যদি কারো পাটাতন প্রয়োজন না হয় তাহলে পাটাতন ছাড়া নিতে পারবো। আচ্ছা, এটা পাটাতনটা কি কাঠ হবে? পাটাতন উপরটা হলো কড়ি কাঠের, আর নিচের পাটাতনটা আপনার এখনো লাগাই নেই। যদি কেউ লোহা বলে লোহা দিয়ে দিবো, আর যদি করি বলে করি নিতে পারবো, আর বাট যদি আপনার মনে করেন যদি না নেয় তাহলে নিতে পারবো, এই জন্য এটা লাগানো হয় নাই। আচ্ছা, খুঁটিটা কত দিয়েছেন ঘরে? খুঁটিটা 4-3, পাকা 4-3। পাকা 4x3, তো সিঙ্গেল ঘরে কিন্তু এই ধরনের। তারপর আরেকটা জিনিস আপনি, একটা জিনিস বলি, আপনি এই যে জানলার পাল্লাগুলো বুঝছেন, আমার জানলার পাল্লাগুলো আপনার 1 ইঞ্চি মোটা, মানে অন্য সব ইয়ে আমরা লাগাইলো মানে 4.5টা করি, মানে 6 সুতো হয়। এটা হলো পাকা 1 ইঞ্চি মোটা আছে জানলা পাল্লাগুলো, মানে এটা সব দিক দিয়ে ঘরের মান খুব ভালো, মোটামুটি টেকসই হবে। হলো এগুলা যারা মানে মোটামুটি বাসায় নিয়ে কাঠ কিনে উঠায় না, তার থেকে ভালো হবে আশা করি। ওরকম মানে উঠাই নিবো, চিন্তা করে যদি করা যায় আমি বাসায় কাঠ কিনে উঠাবো, এই ঘর না নিয়ে ওই বাসায় না উঠে এই ঘর নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা সাথে তো পার্টিশন হবে না মালিক ভাই? হ্যাঁ, এটা পার্টিশন হবে, পার্টিশন হবে, সেটা হচ্ছে আপনারা ঘরের সাথে দিয়ে দিবেন। ঘরের সাথে পার্টিশন এটা আমি দিয়ে দিবো। আচ্ছা, তো কথা হচ্ছে এটার উপরে কি থাকা সম্ভব? উপরে আপনার এভাবে থাকতে পারবো, মানে ঢালা বিছনা করে থাকতে পারবো, মানে ফ্লোরে বিছনা করে তারপরে ঘুমাইতে পারবো, কিন্তু খাট বা চৌকি বিছাতে পারবো না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এটা কত বন্ধের ঘর বললেন? এটা হলো I-23, মানে এটা হলো ফুল I-23। যেমন আপনার এই ঘরটার ভিতরে একটু পার্থক্য আছে, এটা হলো 23 বন্দর, 10 ফুট ছানি। আচ্ছা, আবার আপনার আমরা যেটা রেডিমেড হিসাবে করে নর্মালি ঘরগুলো উঠে উঠে আবার 9 ফুট ছানি দেই বলি 23 ফুট, কিন্তু এটা কিন্তু ফুল 23। এটা পাশে 8.5 হাত, আর লম্বা হলো আপনার মনে করেন 23 ফুট।
15 হাজার ঠিক আছে আচ্ছা তো ঘরটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর তো এটার প্রাইসটা কত যাচ্ছে 2023 সাল উপলক্ষে আমার 4 লাখ টাকা ব্যস্ত হবে আমি 20000 টাকা সাদি তার মধ্যে 3 লাখ 80000 টাকা আচ্ছা তো এটা প্রাইস হচ্ছে 4 লক্ষ টাকা সেক্ষেত্রে নতুন বছর উপলক্ষে 20000 টাকা ডিসকাউন্ট দিয়ে 3 লক্ষ 80000 আর এটার আপনি আরেকটা জিনিস আমি বলি মেহরাব ভাই যে এই যে ঘরটা আপনাদের আমি দেখাইলাম না এটার পরিবেক্ষিত আরেকটা ঘর সেম এরকমই মানে এটা লোহা কাটি আপনি এই ঘরটা আপনি একটু আপনি আমার সাথে আসেন আমি একটু বুঝিয়ে দিই আপনাদের মানে এটা শোয়াতলা এটা শোয়াতলা বুঝছেন দুইটাই শোয়াতলা শোয়াতলা কিন্তু কাঠের ভিতরে একটু পার্থক্য আছে যেমন এই কাঠটা হলো ফিটনেসের দিকটা মোটা দিকটা হলো সব দিক দিয়ে ভালো টিনের দিকটা সব দিয়ে ভালো আর এটা একটু গায়ে একটু পাতলা আচ্ছা এটা হচ্ছে একটু পাতলা দিয়েছে গায়ে পাতলাতে উড়েছি আপনার কাঠ লোহা কাটি কিন্তু ওটা থেকে এটা একটু দাম কম হবে মোটামুটি ভাবে ধরো 70-80000 টাকা কমিয়ে দেবো ঘরটা মানে কাঠের একটু মোটা চিকনের কারণে অনেক পার্থক্য কিন্তু আপনার কাঠ কিন্তু অন্য না কাঠ লোহা কাঠি কাঠ লোহা কাঠি কিন্তু হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে 23 বন্দরের আর ওই ঘরের মতো কিন্তু সাইজের দিক দিয়ে সেম সেম না এটা একটু পার্থক্য আছে এটা পার্থক্য হলো কি আপনার ওটা হলো 10 ফুট ছানি চালের আর এটা হলো 9 ফুট ছানি আচ্ছা এটা হলো আপনার পাশে 8 হাত আর এটার পাশে ছিল হলো 8.5 হাত এটা আচ্ছা এটা হচ্ছে উপরে কালারিং টিনটা দিয়েছে এটা উপরে কালারিং টিন কি কোম্পানির এটা এটা আবার আবুল খায়ের আবুল খায়ের আচ্ছা এটাও কিন্তু মোটামুটি ভালো একটা নাম করা ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড নাম করা ভালো আচ্ছা তো এটা পাটাতন হচ্ছে নিচে কোরই কাঠের দিয়েছে কোরই উপরে কোরই উপরে কোরই আচ্ছা এটার সাথে কি সিঁড়ি দিবেন এটার সাথে মানে যদি কারো সিঁড়ি নিতে হয় তাহলে তাদের মাধ্যমে কথার মাধ্যমে বা বললে আমরা সিঁড়ি দিয়ে দিই সিঁড়িতে কত টাকা খরচ পড়ে এক্সট্রা সিঁড়িতে এক্সট্রা আপনার 8-10 হাজার টাকা খরচ আছে তো এটার সাথে কি পার্টিশনটা দিবেন এটার সাথে পার্টিশন আমরা এটা ঘরের সাথে সম্বন্ধ ঘরে আমরা পার্টিশন দিয়ে দিব এটা বলার কোনো এছাড়া আলাদাভাবে যদি কেউ পার্টিশন চায় সেক্ষেত্রে কত খরচ পড়ে আলাদাভাবে পার্টিশন চাইলে এটা 12,000 টাকার খরচ আছে লোহাগের দেওয়া নিয়ে তো এই যে এটার জানালা তো হচ্ছে এসএস এর যে শিকটা সেটা দেওয়া সেক্ষেত্রে নতুন বছরের কোন ডিসকাউন্ট কি থাকছে নতুন বছর উপলক্ষে তাহলে এটা হচ্ছে 2,70,000 টাকা হবে এই যে ঘরটা আপনারা বললাম না 2,80,000 10,000 টাকা মানে ডিসকাউন্ট 2,70,000 টাকা মানে এই এটা কিন্তু সেম 23-15 ঘরে লোহা কাটি বুঝছেন আর এটার সাথে ওই যে ওইটা আপনি কাঠের পার্থক্য করার কারণে ওইটার উপর আপনি পড়তেছিল 3,80,000 টাকা বুঝছেন সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা প্রায় 1,00,000 টাকা 1,00,000 টাকার মতো একটা ডিফারেন্স হয়ে যাবে বুঝছেন আচ্ছা এরা হলো সব বেড়ার কাঠ পারে এই জন্য আমরা হলো মানে কম্পেয়ার করলাম এই কারণেই যে অনেক সময় কাস্টমার আসে দূরের থেকে যে কাঠের মানরা যে কাঠের মানরা অনেক সময় বুঝে না যে কাঠ হলি হয় ওরকম না কাঠের ভিতরে হলো মোটা পাতলা ভালো মন্দ তো দাম অনেক সময় অনেক বেশি হয়ে যায় হ্যাঁ সেটা হচ্ছে কাঠের মোটা পাতলা অনেক সময় এই কারণে কিন্তু দাম টাপ ডাউন করে এটাও কিন্তু অনেকে বুঝে না সেজন্য আপনি কিন্তু বুঝিয়ে দিলেন বুঝিয়ে দিলাম যে দুইটা ঘরে সেম ঘরে কিন্তু ঘরের ভিতরে পার্থক্য কাঠের পার্থক্যের কারণে 1,00,000 টাকার মধ্যে ডিফারেন্স আচ্ছা আর অবশ্যই যারা নাকি ঘর কিনতে আসবেন তারা অবশ্যই ঘর ঘরের মান যাচাই করে অন্যান্য জায়গা দেখে যাচাই করে তারপর কিনবে আমি এই জন্য আপনার উদ্দেশ্যে আগে বলতে চাই যারাই মানে আসবে দূরের থেকে বা কাছের থেকে যারাই আসে ঘরের মানগুলো দেখতে হবে কাঠের মান ভালো কিনা ফ্রেশ কিনা ওগুলো দেখলে তাহলে আমাদের এখানে আসলে মানে ঠকবো না আর ইনশাল্লাহ মানে আমি যেই কোয়ালিটি ঘরগুলো আমি উঠাইছি মানুষ সম্বন্ধ ঘর আছে ঘরগুলো দেখলে সবাই পছন্দ দিবে এরা সরাসরি আইসে দেখতে পারবো ইনশাল্লাহ ওকে তারপর কোন ঘর দেখাবেন এই ঘরটা হলো আপনার 23 বন্দর ফুল দেড়তলা উপরে নিচে সমান মানে নিচে উপরে থাকতে পারবো আচ্ছা উপরে হচ্ছে এটাতে লাল টিন দেওয়া হ্যাঁ হ্যাঁ লাল টিন দেওয়া আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ দেড়তলা ঘর দেড়তলা ঘর 23 বন্দরের 23 বন্দরের এটা 4টা রুম করা দেব 4টা রুম করা যাবে উপরে দুইটা নিচে দুইটা দুইটা পার্টিশন দেওয়া আছে এটা আচ্ছা নিচে দুইটা রুম আমরা ভিতরে যাব তার আগে হচ্ছে এই যে বাইরের দরজার যে চৌকাট এখানে কিন্তু সুন্দর ডিজাইন দেওয়া আর ডিজাইন করা তারপরে এই আপনাদের দরজার ডিজাইন আছে আচ্ছা দরজা তো কিন্তু আরো সুন্দর ডিজাইন করা আর এই যে এখানে কিন্তু ছিটকিনি দেওয়া কিন্তু মেইন গেটের মতো হ্যাজবল দেওয়া আছে সমস্যা নেই আপনাদের যে আপনি করতে পারবেন আচ্ছা এটা ফিটে হিসাবে আসলে কত হবে ঘরের সাইজটা এটা হলো আপনার পাশে 8 হাত আর লম্বা হলো আপনার 15 হাত আচ্ছা তো চলুন আমরা একটু এই ঘরের ভিতরেও যাই আর এটার মানে কাঠের দিক দিয়ে ভালো ফিটনেস দিক দিয়ে মোটা তো মালিক ভাই আমরা হচ্ছে এই ঘরের ভিতরে চলে আসলাম এখানে কিন্তু পার্টিশন দিয়ে আপনারা এক্সট্রা একটি রুম বাড়িয়ে দিয়েছেন আচ্ছা এখানে কিন্তু রুমে ভালো জায়গা খাটের সাথে কিন্তু অন্যান্য অনেক আসবাবপত্র এখানে রাখা যাবে জি আর এই ঘরের খুঁটিটা দেখছি এটা কিন্তু মোটামুটি মোটাই অনেক খুঁটিটা অনেক মোটা খুঁটিটা আপনার 4 4
লোহা কাঠের দেওয়া। আর এই ঘরের প্রধান আকর্ষণ কিন্তু এই যে ডুপ্লেক্স সিঁড়ি, ঘরের ভিতর দিয়ে সিঁড়িটা গেলে কিন্তু সৌন্দর্যটা আরো বেশি লাগে। জি ইনশাআল্লাহ। আর সিঁড়ির সাথে হাতল দেওয়া, তো চলুন আমরা একটু উপরে গিয়ে দেখাই। তো মালিক ভাই, যে এই সিঁড়ির নিচে টিনটা দেওয়ার কারণ কি? টিনটা দেওয়ার কারণ অর্থ হলো, মানে অনেক সময় বাচ্চারা যখন উঠবো তখন বাচ্চাদের পা পড়ে যেতে পারে, হ্যাঁ, বাচ্চাদের জন্য এটা সেফ করার জন্য এই টিনটা লাগানো। আচ্ছা, তো উপরে কিন্তু মোটামুটি অনেক হাইট, এখানে তো চাইলে সিলিং দেওয়া সম্ভব। হ্যাঁ, উপরে সিলিং দিতে পারবেন। আর এই সাইডটা আপনি যদি একটা পার্টিশন বেড়া দেন তাহলে একটা রুম করা যাবে। আচ্ছা, তার মানে আরো একটি পার্টিশন দিলে এই ঘরটা মোট চার রুমের ঘর, চার রুম ঘর। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গা হবে, বিভিন্ন রুম কিন্তু বিভিন্ন ভাবে ইউজ, চারটা রুম মানে সুন্দর ভাবে ইউজ করতে হবে। দুইটা মানে দুইজন, দুইটা ফ্যামিলি অথবা দুই মানে দেখা গেছে ছেলেরা বড় হইলো বা এরকম থাকতে পারবো। আচ্ছা, মেহমান আসলে। আর এই খুঁটিগুলো তো কোনো জোড়া নেই না, সম্পূর্ণ আস্ত খুঁটি? সম্পূর্ণ আস্তা, কোনো একবার ফ্রেশ, সম্পূর্ণ আস্তা, কোনো জোড়া নেই। তো মালিক ভাই, এতক্ষণ হচ্ছে এই ঘরটা আমরা দেখলাম, খুবই সুন্দর একটি ঘর। তো এটার প্রাইসটা কত যাচ্ছেন? 2023 সালের হিসাবে আমার ঘর ধরেন 4,30,000 টাকা, 20,000 টাকা ছাড় আছে, 4,10,000। আচ্ছা, 4,10,000 টাকা, এটা হচ্ছে 20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে, ডিসকাউন্ট। হ্যাঁ। আচ্ছা, তারপর এখানে আরো একটি ঘর দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে এই ধরনের ঘরের কিন্তু অনেক চাহিদা, এগুলো হচ্ছে একতলা ঘরই বলা চলে। এই ঘর অনেক চাহিদা আমাদের, মানে অনেক দূরে থেকে যারা যারা নেয় মানে এই ধরনের ঘরে নেয়, আর দোতলা দেড়তলা ঘর খুব কম পছন্দ করে। আচ্ছা, আমাদের এলাকাও যায় আবার দূরে দূরে থেকেও নেয়। আচ্ছা, এটার বেড়াতে কিন্তু সিম্পল ডিজাইন দেওয়া একটা, তো এই ডিজাইনের জন্য কিন্তু আরো সুন্দর লাগছে। তো এটা হচ্ছে সোয়াতলা ঘর না? সোয়াতলা। অন্যান্য ঘরের মতো এখানেও যে এসএসএ শিক দেওয়া সেটা। আর পাটাতন কি কাঠের হবে? পাটাতন কুড়ি কাঠের। আচ্ছা, উপরেরটা হচ্ছে কুড়ি কাঠের। তো এটার ভিতরে কিন্তু মোটামুটি অনেক জায়গা। তো এটার সাইজটা কত যদি হাতের হিসাবে আসি? এটা আবার 21 বন্দর ঘর, 21 বন্দরের ঘর। এটা হচ্ছে 23 বন্দর থেকে একটু ছোট, ছোট 14 হাত আর আপনার 750 হাত পাশে। আচ্ছা, লম্বা 14 হাত। এই ঘরগুলো কিন্তু সিঙ্গেল ফ্যামিলির জন্য খুবই ভালো। আর এই যে উপরে কিন্তু এই যে এখান দিয়ে কিন্তু উপরে যাওয়া যাবে। আর উপরে যাওয়ার জন্য কি সিঁড়িটা দিয়ে দিবেন এই ঘরের সাথে? সিঁড়ি এটা আপনার অনেকের চাইলে আমরা দিয়ে দিই। এমনিতে সিঁড়ি আলাদা ভাবে নিতে গেলে কত খরচ পড়ে? 8,000 থেকে 10,000 টাকা খরচ আছে। তো মালিক ভাই, এই ঘরের প্রাইসটা কত যাচ্ছেন? এই ঘরের প্রাইসটা একটু আবার কম আছে, এই ঘরটা আপনি নিতে পারবেন 2,40,000 টাকা। আপনার মাধ্যমে যদি কেউ আসে তাহলে কিছু ডিসকাউন্ট আছে, মানে আমি আপনার মাধ্যমে আজকে ভিডিওতে দেখাইতেছি, মানে একটু কম মোটামুটি লেন্সের ঘরগুলো, সম্পূর্ণ সব ঘরগুলো সিঙ্গেল, মানে আরও খোলা আছে আমার, ওই খোলায় মনে করেন বড় ঘর আছে দোতলা বা বাইন্দে আছে, ওটা আমি পরবর্তীতে আপনার মাধ্যমে এটাই করবো। কিন্তু আজকে যেগুলো ঘর আছে সমস্ত সিঙ্গেল ঘরের মাধ্যমে আপনারা জানাই দিলাম। আর সিঙ্গেল ঘরগুলো আমার থেকে যদি নেয় তাহলে অন্য সব মহাজন থেকে কিছু রকম নিতে পারবো ইনশাল্লাহ। কারের দিক দিয়ে ভালো পাবো, ঠকবো না, এবং মানসম্মূল্য ঘর হবে। আচ্ছা, এছাড়াও তো আপনার প্রতিনিয়ত ঘরের কাজ চলছে, আর চাইলে কিন্তু অর্ডার দিয়ে অন্যান্য ডিজাইন। হ্যাঁ, অর্ডার তো প্রতিনিয়ত আমাদের মানে সবসময় আসি ইনশাল্লাহ, আপনাদের দোয়া আছে অর্ডার। আরেকটা জিনিস আপনারা আমি মাধ্যমে জানতে চাই, মানে দূরের থেকে যারাই আসবো মানে সরাসরি মানে আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসলেই সবচেয়ে ভালো হয়, ব্যাটার হয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো, যাতে করে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে। আসলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আসবো, মানে যে রকম কোয়ালিটির ঘর চাই আমরা দিতে পারবো ইনশাল্লাহ। এটা যদি দোতলা বা দেড়তলা, হ্যাঁ, ঝুলবারিন্দা, যে ধরনের ঘর চাই আমরা আপনাদের মাধ্যমে আসলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো মালিক ভাই, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।